ঘুমানোর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটি, যেটা থেকে আপনার মনের আশা পূরণ হবে? আসুন বিস্তারিত জেনে নেই, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন ইসলামী ওয়েব বাংলা ইউটিউব চ্যানেল। চ্যানেল যারা নতুন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, সাথে থাকুন। মমিনের প্রতিটি কাজই ইবাদত, ঘুম এর ব্যতিক্রম নয়। যদি কোনো ব্যক্তি ইসলামের নির্দেশিত পদ্ধতিতে ঘুমায়, তার ঘুম ইবাদতে পরিণত হয়। রাতে ঘুমানোর আগে কিছু করণীয় বর্জনীয় কাজ রয়েছে, সেগুলো তুলে ধরা হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পর গল্পগুজব ও গভীর রাত পর্যন্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমানোর তাগিদ দিতেন। তাই রাতের বেলা কোনো অহেতুক কাজ, ইন্টারনেট ব্রাউজিং, কোনো বিনোদন উপভোগের সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত। ঘুমানোর সময় 10টি সুন্নত আমল। ঘরের দরজা আল্লাহর নামে বিসমিল্লাহ বলে বন্ধ করা। শোয়ার আগে বিছানা ঝেড়ে নেওয়া, ডান কাত হয়ে শোয়া, শরীরের নাপাক স্থান ধুয়ে অজু করে নেওয়া, সাধারণত সতর খোলা অবস্থায় না শোয়া, বিনা কারণে উপুড় হয়ে না শোয়া, ঘুমানোর সময় আগুনের বাতি জ্বালিয়ে না রাখা, দুঃস্বপ্ন দেখলে পার্শ্ব পরিবর্তন করে শোয়া, খারাপ স্বপ্ন দেখলে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তিনবার বলা, খারাপ স্বপ্ন দেখার পরে সেটা কারোর সঙ্গে না বলা, রাতে পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র হয়ে শোয়া সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুসলমান রাতে আল্লাহকে স্মরণ করে, অযু শেষে শয়ন করে এবং রাতে জাগ্রত হয়ে দুনিয়া ও আখেরাতের কোনো কল্যাণ আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাকে দান করেন। হাদিস শরীফে ঘুমানোর আগে কয়েকটি দোয়া বর্ণিত হয়েছে, সব দোয়া পড়তে না পারলেও ছোট্ট এই দোয়াটি পড়া যায়, আল্লাহুম্মা বিইসমিকা ওয়ামুতু আহিয়া, অর্থাৎ হে আল্লাহ, তোমার নামে আমি শয়ন করছি এবং তোমারই দয়ায় আমি পুনর্জাগ্রত হব। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করলে মিজানে 1000 সওয়াব সংযোজিত হয়। সূরা ইখলাস ও নাস ফালাক পড়ে শরীরে ফু দেওয়া সম্পর্কে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন বিছানায় যেতেন তখন দুই হাত একত্রিত করে তাতে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে ফু দিতেন। অতপর মাথা ও চেহারা থেকে শুরু করে যতদূর সম্ভব দেহে 3 বার দুই হাত বোলাতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন শয্যা গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পড়বে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। সূরা বাকারার শেষ দুই আয়াত পড়া, কোনো ব্যক্তি ঘুমানোর আগে এই দুই আয়াত পড়লে তা তাদের গোটা রাতের নিরাপত্তার জন্য যথেষ্ট হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি সূরা বাকারার শেষ দুটি আয়াত পাঠ করে তবে এটিই তার জন্য যথেষ্ট হবে। সূরা মুল্ক পড়া সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন, কোরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যেটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে মাফ করে দেওয়া হয়। সূরাটির নাম হলো সূরা মুল্ক। এই সূরা না পড়ে কখনো ঘুমাতেন না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল কসম করে বলেছেন, সূরা ফাতেহার দৃষ্টান্ত কোনো আসমানি কিতাবে আর নেই, এমনকি কোরআন পাকেও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা সমস্ত রোগের ঔষধ বিশেষ। ঘুমানোর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। ঘুমানোর সময় পাক বিছানায় শুয়ে অজু করে ডান হাত বুকের উপর রেখে 11 বার দরুদ ইব্রাহিম
ও তিনবার সূরা ফাতিহা ও তিনবার সূরা ইখলাস এবং তিনবার আয়াতুল কুরসি, শেষে আবারও ১১ বার দরুদ ইব্রাহিম পড়ে বুকের মাঝখানে ফু দেবেন, আপনার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। এই আমলটা করে ঘর থেকে বের হবার সময় পরিবারের সদস্যদেরকে ফু দিলে তাদেরকে আল্লাহ হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। তাই আসুন রাতের বেলা শোবার সময় আমরা এই গুরুত্বপূর্ণ আমলগুলো করে ফজিলাতের হকদারি বেড়ে যায়।